বৈষম্যহীন মানসিকতা থেকে যে আন্দোলনের সূচনা সেটিকে বাস্তবতায় রূপ দিতে হবে বর্তমান রাষ্ট্র পরিচালকদের সুযোগ সন্ধানে কিছু রাজনৈতিক দলের পাশাপাশি সতর্ক থাকতে হবে বিদেশি অপশক্তির বিরুদ্ধেও সমাজবিজ্ঞানীদের এমন পরামর্শের সাথে অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন নতুন উপদেষ্টাদের দেশীয় অর্থনীতির বর্তমান পরিস্থিতির উপর একটি শ্বেতপত্র রচনা করা উচিত বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্নটা তারা দেখাতে শুরু করেছিলেন বাংলাদেশের মানুষকে সেই জায়গাটা তারা অক্ষুণ্ণ রাখবেন প্রতিরোধটা কিন্তু গড়ে তুলেছে তারুণ্য কারণ তাদের সাহস দিয়ে তাদের মেরুদণ্ড দিয়ে এবং তাদের জেদ দিয়ে এই যে তারা যে জায়গাটা তুলে ধরেছেন সেখানে এসে বাকিরা জড়ো হয়েছেন কিন্তু যারা জড়ো হয়েছেন তারা যেমন তাদের ইন্টারেস্টটা এর ভেতর থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন সে বিষয়ে আসলে একটু সতর্ক থাকার দরকার আছে নতুন সরকার যেটা করা উচিত একটা অর্থনীতির বর্তমান পরিস্থিতির উপর একটা শ্বেতপত্র রচনা করা উচিত শ্বেতপত্র হলো সেরকম একটি দলিল যেই দলিলে বর্তমান অবস্থাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে একটি ব্যবচ্ছেদ করতে পারে